আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি ছোট মাছের চচ্চড়ি করার জন্য এখানে আলু কুচি নিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ ফালি, আদা রসুন বাটা, দেড় চামচ লবণ দিয়ে দিলাম। মানে 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম, 1 চা চামচ জিরার গুঁড়া। সব কিছু এখন হাতে তেল নিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর এভাবে হাতে মাখিয়ে নিলে হাত পরে আর জ্বলে না। সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর এভাবে ভালো কিছু সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলে তরকারিটা অনেক মজা হয়। হাতে মাখা তরকারি এমনিতেই অনেক মজা। তো আমি সব কিছু হাতে ভালোভাবে মাখিয়ে নিই। এখানে পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো। তো মাছগুলো আমি পরে অ্যাড করবো, এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এরপর চুলা জ্বালিয়ে নেব। ঢেকে দিলাম, 5 মিনিট পরে আবার ফিরে আসবো। 5 মিনিট পর আবার নাড়িয়ে দিব। তো এখন আমি মাছগুলো অ্যাড করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিব। 10 মিনিটের জন্য ঢাকে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি একটু পরিবেশন করে নেব এখন। তো রান্না আমি এখন নামিয়ে নেবো।